প্রিয় সাবস্ক্রাইবার, আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম ল্যাকটা মরাইসে চূড়ান্ত পর্বের কাজ শুরু করার পূর্বে কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয়, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো ফাইল মেনু। তো আমি ফাইল মেনুতে ক্লিক করে দিলাম, দেখুন সঙ্গে সঙ্গে নিচের দিকে একটি ড্রপ ডাউন মেনু ওপেন হয়েছে এবং এখানে অনেকগুলি সাব মেনু দেওয়া আছে। তো আজকে আমি এই মেনুগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, কারণ ল্যাকটা সফটওয়্যারের কাজ করতে গেলে এই মেনুগুলো সম্পর্কে ধারণা রাখা খুবই জরুরি। আপনারা দেখতে পাচ্ছেন আমি হলুদ কালার তিন চিহ্ন দ্বারা কয়েকটি ফাইলকে সিলেক্ট করে রেখেছি, কারণ এই ফাইলগুলো নিয়ে আমি পূর্ব ভিডিওতে আলোচনা করেছি এবং এই ফাইলগুলো দিয়ে কোন ফাইলটি দ্বারা কি কাজ হয় সেগুলো দেখিয়েছি। তাই এইগুলো ফাইলগুলো নিয়ে আমি আর আলোচনা করব না, তবে আমি সংক্ষিপ্তভাবে আবারও বলছি। প্রথমে আছে নিউ। কোনো কাজকে নতুনভাবে ইনপুট করার জন্য নিউ ফাইল ব্যবহার করা হয়। এরপর ওপেন মডেল, পুরাতন কোনো কাজকে ওপেন করার জন্য ওপেন মডেল ব্যবহার করা হয়। এরপর আছে সেভ, সেভ ফাইল সেভ করার জন্য ব্যবহার করা হয়। এবং অ্যাক্সেস পাথ, কোনো নতুন ফাইলকে কাজ করার জন্য কাজ করার পর ফাইলটিকে কোন ফোল্ডারে সেভ করা হবে সেটিকে সিলেক্ট করার জন্য অ্যাক্সেস পাথ ফোল্ডারটি ব্যবহার করা হয়। আর বাকি যেই অপশনগুলো আছে সেগুলো নিয়ে এখন আমি আপনাদের সাথে আলোচনা করব। নিউ এবং ওপেন মডেলের পরে যে অপশনটি আছে সেটি হলো ইনসার্ট মডেল, এর শর্টকাটটি হলো ট্যাব। তো ইনসার্ট মডেলের কাজ হলো পুরাতন অর্থাৎ রিসেন্ট কোনো ফাইলকে অন্য একটি ফাইলের মধ্যে ওপেন করা। যেমন ধরুন আমার এই ডেস্কটপের মধ্যে এখন যে ফাইলটি ওপেন করা আছে, আমি পূর্বের তৈরি করা আরও একটি দুটি বা তিনটি ফাইলকে এই ইনসার্ট মডেল এই ট্যাবটি ব্যবহার করে এই ফাইলের মধ্যে একসাথে ওপেন করতে পারি। অর্থাৎ একাধিক ফাইলকে একসাথে একটি ফাইলের মধ্যে ওপেন করার জন্য এই ইনসার্ট মডেল ট্যাবটি ব্যবহার করা হয়। এরপর আছে সেভ। তো সেভ মেনুর কাজ আমরা আগেই জেনেছি, সেভ করা, সেভ অ্যাজ। সেভ অ্যাজের কাজ হলো পুনরায় সেভ করা। অর্থাৎ ধরুন এই আমার এই ফাইলটিকে আমি বর্তমানে সেভ করেছে কি MDLP001। আমি যদি এই ফাইলটিকে MD001-এর জায়গায় 2 অথবা 3 অথবা অন্য কোনো নাম দিয়ে অন্য কোনো ফোল্ডারে সেভ করতে চাই, সেক্ষেত্রে সেভ অ্যাজ অপশনটি ব্যবহার করতে হবে। তো এর জন্য আপনাকে অবশ্যই ডেস্কটপে থেকে ভিন্ন কোনো ফোল্ডারে সেভ করতে চাইলে সেই ফোল্ডারটি তৈরি করে আসতে হবে। এরপর সেভ অপশনটি ব্যবহার করে এখানে নতুন নাম দিয়ে ওকে করলে নতুন ফোল্ডারে নতুন নামে সেভ হয়ে যাবে। তো এরপরে আছে সেভ সিলেকশন। তো এই ফোল্ডারটি আমাদের তেমন কোনো প্রয়োজন পড়ে না, সুতরাং আমি এটা নিয়ে আলোচনা করব না। মডেল রেজিস্ট্রেশন সেভ, এটা নিয়েও তেমন কোনো প্রয়োজন নাই। তো আমি এরপরের ইনসার্ট এবং ইনপোর্ট এবং এক্সপোর্ট নিয়ে আলোচনা করব, কারণ এই দুটি ফাইল খুব গুরুত্বপূর্ণ এবং এটি সচরাচর আমাদের কাজে লাগে। ফাইলটিকে অন্য কোনো সফটওয়্যারের ইনপুট করার জন্য বা এক্সপোর্ট করার জন্য এই ইনপুট এবং এক্সপোর্ট অপশন দুটি ব্যবহার করা হয়। ইনপুট অপশনের কাজ হলো অন্য কোনো সফটওয়্যারের
তৈরি করা ফাইলকে ল্যাকটা মডারিসে ইনপুট করা এবং এক্সপোর্ট ফাইলের কাজ হলো এই উইন্ডোতে তৈরি করা ফাইলকে এক্সপোর্ট করে অন্য সফটওয়্যারের মধ্যে পাঠিয়ে দেওয়ার জন্য প্রস্তুত করা। তো আমরা পরবর্তীতে ইনপুট এবং এক্সপোর্ট কিভাবে করা হয় সে সম্পর্কে জানব। তো এরপর আছে ইনপুট বাই গার্মেন্টস, এই ফাইলটি সাধারণত আমাদের প্রয়োজন পড়ে না। এরপর আছে এক্সপোর্ট গার্মেন্টস, আমরা যখন নতুন কোনো ফাইল তৈরি করব এরপর একটি ভেরিয়েন্ট ফাইল তৈরি করতে হয়। তো এই ভেরিয়েন্ট ফাইল তৈরি করার পর এই এক্সপোর্ট গার্মেন্টসে ক্লিক না করলে সেই ভেরিয়েন্ট করা ফাইলগুলো সিলেকশন হবে না, অর্থাৎ আমাদের তৈরিকৃত পার্টসগুলোকে সিলেকশন করার জন্য এই এক্সপোর্ট গার্মেন্টস ফাইলটি ক্লিক করে সেগুলোকে সিলেকশন করা হয়। এরপর মডেল ভ্যালিডেশন, এই মডেল ভ্যালিডেশন এবং এক্সপোর্ট গার্মেন্টসের কাজ মোটামুটি সেম, এগুলো যখন আমরা কাজ করব তখন বিস্তারিত বুঝব। এরপর চেকিং ফাইল, রেফারেন্স ফাইল এইগুলো আমাদের তেমন প্রয়োজন হয় না। এরপর আছে অ্যাক্সেস পাথ, যেটির কাজ সম্পর্কে আমরা আগেই জেনেছি। এরপর নিচে দেখতে পাচ্ছেন সিলেকশন ড্রয়িং, সাধারণত এই ল্যাকটার উইন্ডো ছাড়াও ডিজিটাইজারের মাধ্যমে বাহিরের কোনো হার্ড প্যাটার্নকে ক্যামেরা সিস্টেমে ড্রয়িং করে ইনপুট করার জন্য এই সিলেকশন ড্রয়িং ফাইলটি ব্যবহার করা হয়। তো আমরা যেহেতু ডিজিটাইজার দিয়ে কাজ করছি না তাই এটি আমাদের প্রয়োজন নেই, যদি আমরা ডিজিটাইজারে কাজ করি তখন আমরা এখানে ক্লিক করে নিয়েই ডিজিটাইজারে কাজ করতে পারবো। আর প্রিন্টিং ফাইলটি আমাদের প্রয়োজন নেই, এই প্রিন্টিং ফাইলটা যদি এই পিসির সাথে প্রিন্টিংয়ের সংযোগ থাকতো তাহলে প্রিন্ট করা যেত, যেহেতু এর সাথে প্রিন্টের সংযোগ নাই অর্থাৎ যখন এর সাথে প্রিন্টের লাইন থাকে তখন এই প্রিন্টারে কাজ। তো প্রিয় ডপার, আমরা ফাইল মেনু সম্পর্কে বিস্তারিত জানলাম, এর জন্য যে পরবর্তীতে আমরা যখন স্টেপ বাই স্টেপ কাজগুলো করব তখন আমাদেরকে কাজগুলো বুঝতে সহজ হবে এবং এই মেনুগুলো নিয়ে কথা বলার কোনো প্রয়োজন পড়বে না। তো এ পর্যায়ে আমি আমার সামনে ওপেনকৃত যে উইন্ডোটি আছে এই উইন্ডো সম্পর্কে আমরা একটু ধারণা নেব। তো এখান থেকে সবার উপরে যে লাইনটি দেখতে পাচ্ছেন এটি হলো মেনু বার, এই মেনু বারের প্রত্যেকটির মধ্যে অনেকগুলো সাব মেনু আছে এবং নিচের সাইডে অনেকগুলো প্যানেল দেখতে পাচ্ছেন। এই প্যানেলগুলো আলাদা নয়, এই উপরে যে মেনুগুলো দেখছেন এর মধ্যেই এই মেনু সাব মেনুতে এগুলো দেওয়া আছে এবং সেগুলোর শর্টকাট এখানে দেওয়া আছে দ্রুত এবং সহজে কাজগুলো করার জন্য। এমনিভাবে এখানে যে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন এর প্রত্যেকটির মধ্যে একাধিক সাব মেনু আছে, তো সেগুলো শর্টকাট মেনু এখানে দেওয়া আছে, এমনকি এই উপরে যে টাইটেল বার দেখতে পাচ্ছেন এর সাব মেনুতেও দেওয়া আছে। একইভাবে এখানে নিচের সাইডে দেখতে পাচ্ছেন আটটি অপশন, এই আটটি অপশনের মধ্যে যা আছে এই ডাইন সাইডে আটটি অপশনের মধ্যেও সেই একই অপশনগুলো আছে। এমনিভাবে কিবোর্ডের মধ্যে থেকে F1 2 3 4 5 6 7 8 যদি আপনারা চাপেন তাহলেও সেই একই মেনুগুলো দেখতে পাবেন। সক্রিয় ডপার, আমরা আমার সামনে থাকা এই মেনুটি সে সাথে ফাইল মেনু সম্পর্কে আপনি যদি নতুন হয়ে থাকেন কিংবা ল্যাকটা সফটওয়্যারে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে দিন এবং সে সাথে ভিডিওটিকে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ল্যাকটা সফটওয়্যারে দক্ষতা অর্জন করার সুযোগ করে দিন। তো দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে, সে পর্যন্ত ভালো থাকুন।
আল্লাহ হাফেজ।